আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা পাইথনের মডিউল অ্যান্ড পিপ নিয়ে কথা বলবো। সো বেসিক্যালি আমাদের আজকের এই ভিডিওতে দুইটা টপিক দেওয়ার পেছনে কিছু কারণ আছে। আমাদের মডিউল আর পিপ এই দুইটা অনেকটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো, একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকে, যার কারণে এই দুইটাকে আলাদা করতে পারতেছি না আমরা, বুঝতে পারলেন? সো এইটার জন্য আজকের এই ভিডিওতে আমরা এই দুই কাপলকে আমরা এক্সপ্লেইন করব। তো মেইনলি শুরুতে কথা বলবো আগে আমরা মডিউলটা কী জিনিস এটা নিয়ে। সো আমি জাস্ট গুগল মামাকে জিজ্ঞেস করবো, হে গুগল মামা, হোয়াট ইজ মডিউল ইন পাইথন? সো এই জায়গাতে বলতেছে, মডিউল হচ্ছে এরকম একটা জিনিস যেটা অলরেডি কোনো একজন ব্যক্তি করে রাখছে, যে জিনিসটা আমরা চাইলেই আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারবো। এটা হতে পারে ফাংশন, ক্লাসেস, ভেরিয়েবলস বা এই ধরনের এক্সেট্রা জিনিস। সো এখন আমি আমাদের নিজেদের ভাষায় এই জিনিসটাকে প্রকাশ করি। সে আপনি ফুডপান্ডা থেকে একটা বার্গার অর্ডার করলেন। সো এই বার্গারটা আপনি যখন অর্ডার করবেন, এটা কিন্তু আপনাকে তখন তৈরি করতে হচ্ছে না, আপনাকে অর্ডার করার পরে সাথে সাথে এনে দিয়ে যাবে, তখন আমাদের কাজ হবে শুধুমাত্র খাওয়া, রাইট? সো এই যে বার্গারটা আমরা চাইলে কিন্তু বাসায় তৈরি করতে পারতাম, তৈরি না করে অন্য আরেকজন তৈরি করে রাখছে সেই জিনিসটা আমরা খাচ্ছি। এই যে অন্য মানুষের তৈরি করা জিনিস যে আমরা খুব সহজে ব্যবহার করতে পারতেছি বা খাইতে পারতেছি, কনসেপ্টটা ঠিক এই রকমই, যে মডিউল হচ্ছে অন্য মানুষের তৈরি করা, আমরা জাস্ট কোনো একটা মাধ্যম দিয়ে কল করে জাস্ট এই জিনিসটা ব্যবহার করি বা এটা ভোগ করি, বুঝতে পারলেন? সো এই যে বার্গারটা আমরা নিজেরা তৈরি না করে অন্যদের থেকে তৈরি করে নেওয়াটা যে খাচ্ছি, সো এটাকে বলা হয় মডিউল। আর এই যে ফুডপান্ডা অন্যান্য ডেলিভারি ম্যানের মাধ্যমে যে আমাদেরকে হাতে এনে দিয়ে যাচ্ছে, সেই জিনিসটাকে বলা হয় পিপ। অর্থাৎ যে ব্যক্তি বা যে জিনিসটা এনে দিয়ে যাচ্ছে সেটাকে বলা হয় পিপ, আর যে জিনিসটা নিতে চাচ্ছি আমরা, অর্থাৎ বার্গারটা হচ্ছে আমাদের মডিউল, বুঝতে পারলেন? সো এই দুইটা জিনিসই হচ্ছে আমাদের মডিউল অ্যান্ড পিপের মেইন কনসেপ্ট। পিপ হচ্ছে আমাদের একটা প্যাকেজ ম্যানেজার, আর মডিউল হচ্ছে একটা প্যাকেজ যেটা অলরেডি আমাদের এক্সপিরিয়েন্স পিপুল বা ডেভেলপাররা তৈরি করে রাখছে, আমরা জাস্ট সিম্পলি পিপ দিয়ে কল করার মাধ্যমে এই মডিউলটাকে আমাদের নিজেদের এনভায়রনমেন্টে বা আমাদের প্রজেক্টে ব্যবহার করতে পারি। সো এখন কথা হচ্ছে মডিউল, এই জিনিসটা আবার দুই প্রকার, একটা হচ্ছে এক্সটার্নাল মডিউল আর একটা হচ্ছে বিল্ড ইন মডিউল। সো আমি দেখি গুগল মামাকে জিজ্ঞেস করি, মডিউল টাইপ ইন পাইথন? সে জায়গায় বলতেছে বিল্ড ইন মডিউল অ্যান্ড ইউজার ডিফাইন্ড মডিউল, যেটাকে আমরা এক্সটার্নাল মডিউল বলে থাকি। সো এই দুই ধরনের মডিউলকে মূলত আমরা ব্যবহার করতে পারি। সো এখন আপনাদের আবার প্রশ্ন হতে পারে, বিল্ড ইন মডিউল এই জিনিসটা আবার কি? সো বিল্ড ইন মডিউলটা হচ্ছে আমাদের পাইথনে অলরেডি বিল্ড করা একটা মডিউল, যেটা আমাদের এক্সটার্নালি ইম্পোর্ট করতে হবে না, মানে এটা পাইথনের অফিসিয়াল যে ডেভেলপার আছে তাদের দ্বারা তৈরিকৃত। আর আমরা এক্সটার্নাল যে মডিউল ব্যবহার করি, সেই এক্সটার্নাল মডিউলটা পাইথনের ডেভেলপার করে নাই, হয়তো অন্য কোনো ডেভেলপার করছে বা পাইথনেরই এক্সটার্নাল ডেভেলপার করছে। অর্থাৎ পাইথন নামে যে আমরা একটা সফটওয়্যার ইনস্টল করছি না, এই যে পাইথন .exe, এই পাইথনের ভিতরে যে মডিউলটা বিল্ড ইন থাকে এটাকে বলা হয় বিল্ড ইন মডিউল, বুঝতে পারলেন? আর পাইথনের ভিতরে যে জিনিসটা থাকে না, আমরা পিপের মাধ্যমে ইনস্টল করতে হয় যেটাকে, এটাকে বলা হয় এক্সটার্নাল মডিউল বা ইউজার ডিফাইন মডিউল, বুঝতে পারলেন? সো এই দুইটাই হচ্ছে মেইন কনসেপ্ট। তো চলুন এখন আমরা গুগল মামাকে জিজ্ঞেস করি, পাইথনের বিল্ড ইন মডিউল কোনগুলো এবং কী কী, এবং এটার পরে আমরা ইউজার ডিফাইন বা এক্সটার্নাল মডিউল কী কী এই জিনিসটা দেখব। সো পাইথন বিল্ড ইন মডিউল, এবং এই জায়গাতে যাব, এই জায়গাতে যদি যাই দেখতে পাবেন ফিউচার, মেইন, থ্রেড, এবিসি, এই প্রত্যেকটা কিন্তু আমাদের পাইথনের বিল্ড ইন মডিউল। এই জায়গায় যদি আপনি যান দেখতে পাবেন এই সকল জিনিস হচ্ছে পাইথনের বিল্ড ইন মডিউল। এইভাবে স্ক্রল ডাউন করি তাহলে দেখতে পাবেন অনেক অনেক, প্রায় কয়েকশো আমাদের পাইথনের বিল্ড ইন মডিউল আছে। তো এখন আমরা সার্চ দেব পাইথন এক্সটার্নাল মডিউল, এবং এই জায়গায় দেখতে পাবেন পাইথনের এক্সটার্নাল মডিউল সব থেকে জনপ্রিয় যে কয়টা আছে দেখতে পাবেন, এই জায়গায় দেওয়া আছে ম্যাট প্লটলিব, যেটা দিয়ে মূলত আমাদের ডাটা অ্যানালাইজিং করে। এটার পরে আছে পান্ডাস, পান্ডাস দিয়ে মূলত আমাদের ডাটা সায়েন্সের কাজ করে। দেন আছে রিকোয়েস্ট, দেন আছে নাম পাই, দেন আমাদের আছে এসকিউএল আলকামি, এবং এই ধরনের অনেক অনেক পাইথনের এক্সটার্নাল মডিউল আছে, যে মডিউলগুলোর সাহায্যে আমরা খুব সহজেই কাজগুলোকে করে ফেলতে পারি। সো আপনাদের বোঝানোর উদ্দেশ্যে আমি আরও একটা এক্সাম্পল দিই। সে
আমরা একটা ফেস ডিটেক্টর অ্যাপ্লিকেশন বানাবো। সো আমাদের ফেস ডিটেক্টর বানানোর জন্য আগে এআই ট্রেন করতে হবে, সেই ডেটাগুলোকে ট্রেন করে বুঝাইতে হবে যে ফেসের এই জায়গাতে এটা থাকবে, ছেলে হলে এরকম চেহারা হয়, মেয়ে হলে এরকম চেহারা হয়, চোখ ছোট থাকলে এটা হবে, চোখ বড় হইলে এটা হবে, মানে সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং জিনিস আমাদেরকে উল্লেখ করতে হবে। দেন সেই ফেস ডিটেক্টর দিয়ে কী করবো এই জিনিসটা আমাদেরকে বলে দিতে হবে। বাট এরকম যদি হতো যে অলরেডি আমাদের এই জিনিসটা মেক করা আছে, শুধুমাত্র আমাদের মেইন যে কাজটা অর্থাৎ ফেস ডিটেক্টর দিয়ে আমরা কী করবো, ফেস ডিটেক্টর দিয়ে আমরা ক্যামেরা বানাবো নাকি আমরা ফেস ডিটেক্টর দিয়ে লগ ইন রেজিস্ট্রেশন ফর্ম বানাবো, এইটা করবো। অর্থাৎ আমাদের নতুন করে আবার ফেস ডিটেক্টরকে বানাতে হবে না, ফেস ডিটেক্টর অলরেডি একজন বানাই রাখছে, এটাকে জাস্ট আমরা ইম্পোর্ট করার মাধ্যমে জাস্ট ওটার পরের স্টেপটা করতে পারবো। অর্থাৎ ফেস ডিটেক্টর একটা মডিউল, এটাকে ইউজ করে এখন আমরা কী কাজ করতে চাই এটা করতে পারবো। সো আমরা এটাকে চাইলে লগ ইন রেজিস্ট্রেশন সিস্টেম বানাইতে পারবো, এটাকে চাইলে আমরা ক্যামেরা বানাইতে পারবো, এটার মাধ্যমে আমরা জেন্ডারের যে মাধ্যম এটা জানতে পারবো সে কি ফিমেল নাকি মেল। সো এই জিনিসটা স্পেসিফিকভাবে জানার কাজটা আমরা এই ছোটো ছোটো মডিউল ইনস্টল করার মাধ্যমে জানতে পারি। সো আপনার কাছে যদি কঠিন লেগে থাকে তাহলে অরিড হওয়ার কিছু নাই, আমি আরও একটা এক্সাম্পল দিচ্ছি। সে আমরা অনেকেই কিন্তু যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, সে চ্যাট জিপিটি আমি যাব। সো আমি এখন ওপেন এআর চ্যাট জিপিটিতে লগ ইন করতে যাব। সো এই জায়গাতে দেখতেছেন আমাদেরকে বলতেছে লগ ইন অথবা সাইন আপ করতে। সো এখন যদি আমরা সাইন আপ করতে যাই তাহলে দেখতে পাবেন এই জায়গাতে আমাদের গুগল দেন মাইক্রোসফট এই ধরনের দুইটা কিন্তু লিঙ্ক দিছে। সো এই যে জিনিসটা দিছে না, এটা গুগল অলরেডি করে রাখছে, এপিআইয়ের মাধ্যমে এই জিনিসটা জাস্ট ইউজ করছে, মাইক্রোসফটও এই জিনিসটা অলরেডি বিল্ড করে রাখছে, এটা জাস্ট ওপেন এআই ইউজ করছে। সো আমাদের পাইথনে এর থেকেও বেশি অ্যাডভান্স মডিউল লাইব্রেরি বা প্যাকেজেস আছে যেগুলোকে আমরা ইনস্টল করার মাধ্যমে আমাদের প্রজেক্টটাকে আরও এক ধাপ আগায় নিয়ে যাইতে পারবো, বুঝতে পারলেন? সো আশা করি মডিউল জিনিসটা কি এটা আপনার একদম ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার না হলে অরিড হওয়ার কিছু নাই, আবার এই ভিডিওটা দেখুন। সো এখন আমরা কথা বলবো পিপ নিয়ে। যদিও অলরেডি আমরা বলেছি যে পিপটা মেইনলি ডেলিভারের কাজটা করে। সো আমাদের এই ম্যাট প্লট লিপ এই লাইব্রেরিটাকে ইনস্টল করার জন্য আমাদেরকে বলতে হবে পিপ ইনস্টল ম্যাট প্লট লিপ, তাহলেই এই প্যাকেজটা আমাদের ইনস্টল হবে। সো আমাদের পিপটা হচ্ছে একটা প্যাকেজ ম্যানেজার বা এটা একটা ডেলিভারি ম্যান, যেটা মূলত আমাদের এক্সটার্নাল জিনিসগুলোকে আমাদের প্রজেক্টে ইম্পোর্ট করে থাকে। সো আমি আশা করি এই দুটা কনসেপ্ট সম্পর্কে আপনার আর কখনোই কোনো কনফিউশন থাকবে না। আর আপনার যদি এই ভিডিও সম্পর্কে কোনো কনফিউশন থাকে বা সাজেশন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান তাহলে এআই কুইজ ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiquest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।